পাচ্ছেন, নীল আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে না এখন বাজে হচ্ছে 8:05, কিন্তু ওয়েদার দেখে বুঝতেই পারছো যে এখনো সেভাবে রোদ ওঠেনি। আর আমাদের যে পাশে জমিটা ছিল সেটা আস্তে আস্তে না ভরাট হচ্ছে, মাটি ফেলে অনেকটাই উঁচু হয়ে গেছে, মোটামুটি আমাদের পাঁচিল থেকে এখন লাফ মারা যায় এখানে। আর যে টম্পি খেতে আসতো, ও এখন সোজা হাইওয়ে ধরে খেতে আসছে, কোনো অসুবিধে নেই ওর। আর ওকে ও আগে না ওই দিকটায় যেহেতু থাকতো, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ তো, ওই পাঁচিলটা থেকে লাফ মেরে জঙ্গল দিয়েও আসতো। এখন তো আর অসুবিধা নেই, মাটিতেই লাভ দিয়ে চলে আসছে, হাইওয়ে ধরে সোজা চলে আসছে একদম। আর আজকেও আবারও ধুতুরা ফুল ফুটেছে এখানে একটা, আর কয়েকটা আগের দিন কয়েকটা ইসে হয়েছিল, ধুতুরা ফুল ফুটেছিল একসাথে দুটো, তো আমি ওখান থেকে না রেখে দিয়েছিলাম যাতে ধুতুরা ফল হয় আর আমি নিয়ে যেতে পারি, ওখানে গিয়ে লাগিয়ে দিতে পারি বীজ। এবার জানি না আমি যেতে যেতে পাকবে কিনা। আর উপরে না একটু কাজ চলছে, দেখাবো কি করে। হ্যাঁ, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ কি, একটু কাজ চলছে, এগুলো ফেটে ফেটে গেছিলো একটু, তাই জন্য ওখানে একটা বস্তা চাপা দেওয়া ছিল, যেহেতু এসির এটা এখানে রয়েছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, ওটা ওখানে রয়েছে তাই জন্যে ওটার ওপরে বস্তাটা চাপা দেওয়া ছিল, সেটাই হাওয়ায় পড়ে গেল। যাই হোক, আর কি করা যাবে, তো চলো এখন আমি একটু ঘরে যাই। বাইরের হাওয়াটা খেতে বেশ ভালো লাগে, গরম পড়ছে তো বাইরের হাওয়াটাই। আর যেটা বলছিলাম তোমাদেরকে যে ব্যাঙ্গালোরেও 32 ডিগ্রি চলছে, জানি না এবার অবশ্য ওটা শুধু দুপুরেই পড়ে, কালকে যেটা বললাম, তো যাই এবার ঘরে। আর আমাদের ডালিয়া গাছের অবস্থা এখন প্রায় শোচনীয়ই অবস্থা চলছে, দেখতেই পাচ্ছ, তো চলো এবার ঘরে যাওয়া যাক। ব্লগটা যদিও বা তোমাদের সাথে নিচ থেকে শুরু করে দিয়েছি, কিন্তু ছাদে এলাম আম্মার শাড়িটা মেলতে, দেখতেই পাচ্ছ নিচটায় ওই কাজ চলছে বললাম না, বাঁশ বাঁধা রয়েছে তাই জন্য নিচটায় দড়ি খুলে দিয়েছে, সেভাবে জামা কাপড় মেলা যাচ্ছে না, দুটো তার টানানো আছে, দুটো তার ভর্তি, তাই আম্মার শাড়িটা এখানে মেলে দিয়ে গেলাম। এখন বাজে সকাল 8:23, আজকে রোদ ওঠেনি বলে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ চুল ছাড়া থাকলে এতক্ষণ উড়ে চলে যেত। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে তাই জন্য ভাবলাম যে ছাদেও একটু ব্লগটা করে যাই, আজকে বিকেল থেকে তো আর ছাদে উঠতে পারবো না কারণ আমিও বাড়ি চলে যাবো, তাই জন্য ভাবলাম ছাদ থেকে একটু ব্লগটা করে যাই। কি ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে না, যাবো নিচে, যদিও পাপা বাজারে গেছে, নিচে আমার সেরকম কোনো কাজ নেই, তাও ভাল লাগছে, খুব ভাল লাগছে। রোদটা উঠলে আর ছাদে দাঁড়াতে হতো না, চোখ এরকম করে দিয়ে মেলে দিয়ে চলে যেতে হতো, খুব ভাল লাগছে। কিন্তু দেখে বুঝতেই পারছো স্নানদান হয়ে গেছে, কিন্তু কি বলতো রান্নাও হয়ে গেছিলো, মাছটা ভাপা টাইপের করেছি আর মামনি ইঁচড় করেছে, ডাল করেছে, এটাই ছিল। স্নানদান করে এসে এখন বসিয়েছি মাংস, হঠাৎই লালমা ফোন করে বললো বান্ধবীকে নিয়ে আসবে, তো তাদেরকে লুচি আর মাংস খাইয়ে দেবে, আর জানোই আমার বাপের বাড়ি যাওয়ার কথা আছে, তো লালমারা বেরিয়ে গেলে তারপর আমি যাবো আর কি। তো এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে, গরমও লাগছে, ঘামিয়ে যাচ্ছি একটু একটু, তো ভালোই গরম পড়ে গেছে, আর কিছু করার নেই এখন। এখন বাজে 12:30, তো আমি মাংসটা করি নি, তোমাদের সাথে সেভাবে কথা বলার টাইমই পাইনি, বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এ দেখো কি করছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে গেছিলাম, এখন আবার ওই, আরে আমাকে কথা বলতে দে, এখন আবার ওই লালমা বান্ধবীদের নিয়ে আসবে বলেছিলাম, তো এসেছে, তাই জন্য আবার একটু আলুর দম আর লুচি করলাম, লুচি আম্মা বেলে দিল, আমি ভাজলাম আর আলুর দমটা করলাম আমি, একই তুমি জিভ দেখাচ্ছ কেন সবাইকে, ছি 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 ছি, ওদিক থেকে দাদা ভাই ওকে উকি মেরে মেরে বকা দিচ্ছে আর ও ঠিক করে বসছে আবার, দাদা ভাই ভালো সূর্য ব ব মুখে বল ভালো, সব টাকের চুলগুলো খোঁচা দিচ্ছে আমাকে, তো তারপর লালমারা চলে যাবে তারপর আমি বেরোবো রেডি হই, তো এইসব প্ল্যান প্রোগ্রামই রয়েছে। সূর্য আমি আজকে চলে যাচ্ছি, ঠিক আছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, ওই দেখ ট্রলি, ওই দেখ ট্রলি, ওই দেখ ব্যাগ, আর এগুলো পরে আমি আর দাদা ভাই যাবো, ঠিক আছে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তোকে কে বকবে আমি কি করে জানবো, আমরা দুজন চলে যাচ্ছি, ঠিক আছে, তো তুই ঠিক আছিস, আর মন খারাপ করবে না তো তোর, কি হায় কপাল, ঠিক আছে তো চলো, ওই সব চলতেই থাকবে, করতেই থাকবে, তো ওই ঘরে সবাই বসে রয়েছে বা যা যা। পেছনটা দেখে বুঝতেই পারছো যে আমি এবারই চলে এসেছি,
অনেকক্ষণ আগে এসে এখন বাজে 8টা, মোটামুটি ধরো 8টা বাজে 10-10 নাগাদ চলে এসেছি। মা এখানে কাটছিল মোচা, আর কালকে কি মাছ রান্না টান্না করবে তাই নিয়ে কথা হচ্ছিল। বাবা নাকি চিংড়ি এনেছে, লাইলন টিকা এনেছে, তারপর সিলভার কাপ এনেছে, অনেক কিছু মাছ কাছ এনেছে আর কি। তাই জন্যে এই বাড়িতে আসলে কি নানান রকমের মাছ পাওয়া যায়। ওই বাড়িতে যেহেতু মামনি শুধু পুকুরের মাছই ভালো খায়, অনেকে আছে না মাছই ভালো খায় না, তো মামনিও ওই রকম। মামনি সবজি খেতে ভালোবাসে, মাছ খেতে একদমই ভালোবাসে না, খেলেও ওই মানে ছোট রুই কাতলা যে বাচ্চাগুলো হয় ওরকম বাটা চারাপোনা এগুলো ভালো খায়। তো ওই জন্য মামনি যেটা খায় একেবারেই রান্নাটা হবে। তাও পাপা এখন মাঝে মধ্যেই তেলাপিয়া এসব নিয়ে আসে যদিও বা, কিন্তু এই বাড়িতে আসলে নানান রকমের মাছ আর কি। না আমরা সব মাছই মোটামুটি খাই, তবে মা একটু শোল মাগুর মৃগেল এই জিনিসগুলো আমরা খাই না, আর বাকি সবই খাই। তো এখন যাবো একটু শায়নের সাথে দেখা করতে, অনেকক্ষণই এসেছি তোমাদের সাথে, রাস্তায় শেয়ার করা হয়নি কেন বলতে, সাথে এই ব্যাগটা ছিল, এই ব্যাগের জন্য আর মানে আমি ফোন বার করতে পারিনি ব্যাগ থেকে। তো যাবো এবার শায়নের সাথে, তো যাই একটু দেখা করে আসি ওর সাথে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা আজকে একটা অভিনব স্টাইলের তরকারি রান্না করেছিল, আলুর দমের মধ্যে চানার মটর ফেলে দিয়েছিল, সে একটু অভিনবই খেতে হয়েছিল, যাই হোক খারাপ হয়নি, তো অভিনবই খেতে হয়েছিল এটা ঠিক কথাই। তো এবার একটু রেস্ট তো নেবো, রেস্ট বলতে একেবারেই রেস্ট আর কি, ঘুমিয়ে যাব একটু বাদে। তো আজকে দুপুরে ঘুমটা ঠিকঠাক হয়নি আমার, যতটা হয় আর কি আমার, তবে ঘুমটা হয়েছিল, যেটুকু ঘুমিয়েছিলাম একদম সলিড ঘুমিয়েছিলাম। তবে গরমটা আছেই, আর এই বাড়িতে তুলনামূলক একটু বেশি গরম লাগে, যাই হোক না কেন এই দিকের গুলো অনেকটাই কমে গেছে, এখান থেকে একটা রয়ে গেছে, তো একটু করে বরফ ঘষলে কমে যায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আজকের ব্লগটা তুলনামূলক একটু ছোট যাবে, আজকের ব্লগে সেরকম কিছু দেখানো হয়নি, কারণ আমি আজকে সেরকম কিছু করিনি, আবার অনেক কিছুই করেছি কিন্তু সেটা দেখানোর মতো ছিল না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আমি জানি ঘ্যার 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 আওয়াজ হতে পারে, আমার চুলটাও নড়ছে দেখতে পাচ্ছ, কারণ পাখা না চালিয়ে এখানে অসম্ভব ব্যাপার ব্লগ করা। তো চলো আজকের মতো টাটা।